ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمال جديني بن جندي سلن جاي ইমান বৃদ্ধির উপায় কি? ইমান বৃদ্ধির উপায় হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে বুঝে পড়া। তাই আপনি যথেষ্ট পরিমাণকে কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করেন, বিভিন্ন তফসির, ভালো মানের তফসির এগুলো পড়তে থাকেন, ইমান অবশ্যই বৃদ্ধি হবে। এটা আল্লাহ তাআলার কথা কোরআনের মধ্যে আছে। আর দিনের দাওয়াত দিতে থাকেন, দিনের দাওয়াত দিতে থাকেন, জান্নাত জাহান্নামের কথা মানুষদেরকে বলতে থাকেন, আল্লাহ তাআলার বরাতের কথা বলতে থাকেন। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। এই নিয়ামতের এক একটা নিয়ামত গণনা করে আমরা আগুনে পড়ে শেষ করতে পারবো না। ওয়াইং তাউদু নিয়ামত আল্লাহি লা তুহসুহা, যদি নাকি আল্লাহ নিয়ামত গণনা করতে আরম্ভ করো তাহলে গণি পড়ে তোমরা শেষ করতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত এক একটা উল্লেখ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার বড়ত্বের কথা, সৃষ্টির কথা, আল্লাহ তাআলা শক্তির কথা, এইগুলা নিজে ভাবেন এবং এগুলা দাওয়াতের কাজের মধ্যে নিয়ে আসেন। অন্যদেরকে আল্লাহ তাআলার বরাতের কথা, আল্লাহকের তাওহীদ রুবিয়াহ, তাওহীদ উলুহিয়াহ, তাওহীদ আসমা ও সিফাতের কথা মানুষদেরকে বলেন, এগুলার জ্ঞান অর্জন করেন। ইনশাআল্লাহ আপনার ইমান অবশ্যই আরও বৃদ্ধি পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।